আপনারা নারায়ণগঞ্জ পোর্টের টর্কেডের টেন্ডার হয় ভারতের মাটিতে মুক্তিযুদ্ধের আজকে লিড নিউজটা পড়েন, লিড নিউজটা। আর আমি বলি আপনি মানব জীবনটা পড়েন আপনি 10 তারিখের 10 12 এর প্রথম লক্ষ্য সরে যান না, প্রথম আলোমে লিড নিউজটা পড়েন না। আমরা আমি পড়েই বলতেছি 10 তারিখের মানব জীবনটাও পড়েন যে বাংলাদেশের কাজের টেন্ডার হয় ভারতের মাটিতে। আর ইন্ডিয়ান প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কান্দি কাজু বলেন যে বাংলাদেশ ভবিষ্যৎ ভারতের অংশ। আমি আপনি যদি বিবেকবান মানুষ, লেটস নট ফাইট। আমরা আসি সত্যিতে আসি মুক্তিযুদ্ধের চেতনায়। আপনার অর্থমন্ত্রী ভারতের মাটি থেকে বলে এসেছেন এক মুদ্রা চায় ইন্ডিয়া এবং বাংলাদেশে। ডিড ইউ ফাইট ফর ওয়ান কারেন্সি ইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া? আই এম এ ফ্রিডম ফাইটার, আই উইল গিভ অল অফ মাই ব্লাড, নেভার আই উইল সাপোর্ট ওয়ান কারেন্সি ইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তাহলে আমরা পাকিস্তানে কেন শেখ মুজিবুর রহমান ৬ দফাতে পৃথক কারেন্সি চেয়েছেন? ওয়ানলি ফর দ্য সেপারেট এন্টিটি অফ বাংলাদেশ। আমরা কি সেই এন্টিটি থেকে আওয়ামী লীগ আজকে সরে এসেছে? যে সেই আওয়ামী লীগের প্যারেন্ট মিনিস্ট্রি, দ্য ফিনান্স মিনিস্টার আবুল মুহিতের মতো লোক ভারতের মাটি থেকে উনি কাকে খুশি করার জন্য বলেন যে ইন্ডিয়ান বাংলাদেশ শুড কন্টিনিউ ওয়ান কারেন্সি? যেখানে স্কটল্যান্ডিয়াররা ব্রিটিশ ভারতে স্কটল্যান্ড যেখানে ভারত ইউকের মতো একটা রাজ্যের বিরুদ্ধে তারা পৃথক পার্লামেন্ট করতে পেরেছে, পৃথক কারেন্সি করেছে। এবং আপনি জানেন ইংল্যান্ডের পাউন্ড স্কটল্যান্ডে গেলে আপনি বাজারে ভাঙাইতে পারবেন না, তাদের এত জাতিগত জ্ঞান। হয়তো স্কটল্যান্ডের পাউন্ড ইউকের বাজারে নিতে তারা বাধ্য। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, আমাদের 30 লক্ষ লোক শহীদ হয়েছে, আমার 2 লক্ষ মা তার ইজ্জত বিক্রি করেছে এই এক কারেন্সির বক্তব্য শোনার জন্য আফটার 42 years। অ্যান্ড কে বলেছেন? আওয়ামী লীগের অর্থমন্ত্রী বলেছেন। কাজী তর্কের খাতিরে যাবাই, ইউ আর পার্সোনালি ভেরি রেসপেক্টেড টু মি। তর্কের খাতিরে তর্কটা করিয়েন না, কারণ আমরা মুক্তিযোদ্ধা যদি বলি অনেক কথা আছে যেটা যাবে বঙ্গবন্ধুর সেন্টিমেন্টের বিরুদ্ধে। বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি, বঙ্গবন্ধু যদি এই ক্যাবিনেটের প্রধানমন্ত্রী হইতেন অর্থমন্ত্রী এই বক্তব্য দিয়ে ভারতের মাটি থেকে ফেরত আসতেন না। বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব যদি এই দেশে না থাকতেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান সেনাবাহিনী সেই দিন এইভাবে যাইতো না। কাজে আপনারা কথায় কথায় বঙ্গবন্ধুকে